وننزل من القرآن ما هو شفاء ورحمة কবে থেকে অসুবিধা হচ্ছে? আমরা সবাই এক জায়গায় থাকি, এর ভাই মতলব বাইরে চলে গেছে, এর মা অনেক শরীর খারাপ আছে, এর বাবা বিহারে আছে। আচ্ছা, মানে এর আগেকার ঘটনা কিছু বলতে পারবেন তাহলে? আপনারা আঞ্জলি জুতো আছে, সবাইকে নিয়ে আসুন, বুঝেছে? তারপরে ওরা কি চাইছে না চাইছে, কেন এরকম পরেশান করছে, গরিব মানুষ আছে। কি নাম তোমার? তোমার নাম কি বলো? অসুবিধা নেই বলো, আমি কোনো সমস্যা করি না, সমুদ্রে কথা বলি, বলো বলো কথা বলো, তাহলে চলে যাবো আর তাড়াতাড়ি কথা বলে তাতে চলে যাবো। কি নাম তোমার? বাচ্চা। বাচ্চা বাচ্চা কোথায় বাড়ি বলবা না? রোগীর কাছে কবে এসেছো? ছোটবেলা থেকে। কোথায় ধরেছিলে তাকে? গাছ থেকে। রোগী কি করছিল ওখানে? খেজুর পাড়তে উঠেছিল। কতদিন আগে? আচ্ছা, কেন ধরেছিল ওকে? ভালো লাগলো, তাই ভালো লাগলো বলতে গেলে অন্তর থেকে ভালো লাগছে না বাইরে থেকে? বাইরে থেকে একে যে কষ্ট দিচ্ছ কেন? ভালোবাসো, ভালোবাসার মানুষকে কষ্ট দিতে আছে, দিতে হয়। কজন আছো তোমরা? 30 জন। 30 জন একসঙ্গে ধরেছো? 30 জনে পছন্দ করো? একটা মেয়েকে 30 জন পছন্দ করছো? আচ্ছা, তোমাদের মধ্যে কে এই নাকি নেবে? ফাইসলা করেছো? বাচ্চা নেবে, আর বাকিরা কিছু নেবে না? বাকিরা পছন্দ করে নিতে পারবে না, ওরা পছন্দ করেনি, শুধু বাচ্চা পছন্দ করেছে। বাচ্চা ভালোবাসে। আচ্ছা, তোমার বয়স কত হলো? আমার কত বছর বয়স? হাজার হাজার বলতে কয় হাজার? বলো, 2000, 5000, 10000, 20000? এনাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল? কবিরাজের কাছে এর আগে নিয়ে যাওয়া হয়েছিল?
কোন কোর্টের কাছে নিয়ে যাওয়া হয়নি এই প্রথমবার নিয়ে আসা হচ্ছে না অন্য অন্য কোন জায়গা নিয়ে হ্যাঁ ওইটা জিজ্ঞেস করছি অন্য জায়গা নিয়ে গেছিলেন ওখানে যাব বলেছিল হ্যাঁ বলে চলে যাব হ্যাঁ মতলব যেরকম আজকে নিয়ে আসে ওরকম নিয়ে যেত ঠিক আছে ওখানে গিয়ে পুরো মতলব এরকম বলতো বলে এক মাস দু মাস থাম তারপরে ফিরত আচ্ছা কেন আসছো আবার চলে যাচ্ছ যে আচ্ছা হ্যাঁ ছোট থেকে তো আছো রোগী তো কষ্ট হচ্ছে তাই না রোগী তো কষ্ট হচ্ছে আশা করছি তুমি পছন্দ করছো রোগীকে তবে রোগী তো পছন্দ করছো হতে পারে তাহলে যখন কেউ পছন্দ করছে না তখন জোর জবরদস্তি কেন করছো তুমি কোন ধর্মের মানুষ মুসলিম আচ্ছা যখন আলহামদুলিল্লাহ মুসলিম কোনো সুরা মুখস্থ আছে আমি বলছি তুমি মুসলিম নাই বলো সুরা বলো আল কোরআনের নাম সুরা নাই আমি বলছি তুমি মুসলিম না মিথ্যা মিথ্যা কেন অপবাদ দিচ্ছ এ মুসলিমের নাম দিচ্ছে এর ক্ষমতা নাই মুসলিমদের একটা কোনো কিছু বাক্য বলতে এ শুধুমাত্র কহিবা কইলা কালিমাটা বলো বলো আচ্ছা আমি একটু বলেও দিছি সওয়াল করছি আসসালামু আলা ইলাহা ইল্লাল্লাহ বাকিটা বলো এটা হচ্ছে মুসলিমের স্লোগান তুমি ডুঙ্গি কে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا لله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا لله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان أما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر يعلمون الناس السحر أما أنزل على الملكين ببابل حاروت وماروت بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا الله ملك الحق وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسرا بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو انزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو انزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যাবা لا انزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
Jaba, I'm going to present hostel. I'm going to put it on. আমি যেতে বলবো যেমন জানো এখানে না থাকো চলে যেতে পারো না না বাচ্চা আছে প্রথমবার চালাই না ঠিক আছে এটা প্রথম টেস্ট আপনার কাছে যেমন বারবার আসছে আমাদের কাছ থেকে যাওয়ার পর বারবার আসতে হবে আমি অন্যরকম সিস্টেম কাজ করি যাবা না কষ্ট দেবো
মাথা ধরে আছে চুলগুলো সামনে গেল কাপড়টা দেন ওনাকে ওনার কাপড়টা কত সময় লাগলো আসতে এখানে সাত ঘন্টা কি কাজ করেন মাথার একটু আচ্ছা বাড়িটা কোথায় হলো বাড়ি গ্রামের বাড়ি কোনো মন্দিরে গিয়ে দাঁড়াতে পারিনি কোনো ঠাকুরের পুজো দিলে সেখানে গিয়ে এরকম চিৎকার পেল আমি অনেক মাজারে গেছি অনেক পীর বাবার কাছে গেছি অনেক পুজোরের কাছে গেছি সেটা কিছু কাজ হয়নি এখানে গুটি বাড়ি শরীর ওখানে গেছি ফুটপুরা শরীর ওখানে গেছি আরও অনেক জায়গায় প্রচুর জায়গায় আমি গেছি এমন কোনো জায়গা নেই যে আমি যেতে বাকি রেখেছি কারণ আমার লাইফে এত প্রবলেম কী বলবো আমি কাউকে ভালোবাসলে কারোর সাথে রিলেশন থাকে বাড়ি থেকে কোথাও থেকে কেউ দেখতে আসলে কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না ভালো লাগে না প্রথম প্রথম এই জিনিসটা যখন আমার উপরে অ্যাটাক করতো আমার নিজের ভাইকে নিজের বাবাকে সহ্য করতে পারতাম না নিজের বাবার গায়েও আমি হাত তুলেছি এত রাগ হয়ে গেছে নিজে একবার গলায় দড়ি দিতেও গেছি আমার এক মেসো ঘর দরজা ভেঙে আমাকে দড়ি থেকে নামিয়েছে আমার নিজের ভাইকে তো খুব মারতাম খুব আমার পাশে এসে যদি কোনো ছেলে বসতো আমি সহ্য করতে পারতাম না এই জিনিসটা আমি প্রচুর জায়গায় গেছি কিছুতে কিছু হয় না আমি জল পড়া তেল পড়া তাবিজ দেয় কিছুদিন ব্যবহার করি ঠিক থাকে তারপরে আবার খারাপ হয়ে যায়